স্যার আইজাক নিউটন 1642 সালের 25 ডিসেম্বর ইংল্যান্ডের গ্র্যান্থাম শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার মৃত্যুর কয়েক মাস পরেই নিউটন জন্মগ্রহণ করেছিলেন। যখন তার 3 বছর বয়স ছিল, তার মাতা বার্নাবাস স্মিথ নামক একজন ধর্মযাজকের সঙ্গে পুনরায় বিবাহ করেছিলেন। বার্নাবাস স্মিথ কোনো সন্তান চাননি। নিউটনের মাতা তার সন্তানকে ঠাকুরদা এবং ঠাকুমার কাছে রেখে বার্নাবাস স্মিথের সাথে চলে গিয়েছিলেন। এর ফলে নিউটনের মনে একটা ভয় জন্মেছিল এবং তার এই অভিজ্ঞতার জন্য তিনি কাউকে বিশ্বাস করতেন না। বলা হয় শৈশবে তিনি অনেক অপরাধ করেছিলেন এবং তার মধ্যে একটা হলো তার সৎ পিতা ও মাতাকে বাড়ির সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ধমক দেওয়া। তিনি তার বৈজ্ঞানিক কাজকর্মকেও বছরের পর বছর গোপন রেখেছিলেন তার এই শৈশবের অভিজ্ঞতার জন্য। নিউটনের গাণিতিক দক্ষতা এতটাই ছিল যে তিনি মাত্র 26 বছর বয়সে কেমব্রিজের লুকাসিয়ানে প্রফেসর হয়েছিলেন। লুকাসিয়ান প্রফেসর বা অধ্যক্ষ তাদের বলা হয় যারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যক্ষ ছিলেন। তিনি প্রায় 30 বছর কেমব্রিজের অধ্যাপক ছিলেন, কিন্তু পড়ানোর প্রতি তার খুব আগ্রহ কম ছিল, এই জন্য তার বক্তব্য শুনতে তার ক্লাসে কেউ উপস্থিত হতো না। নিউটনের পড়ানোর প্রতি আগ্রহ শূন্য হওয়ার কারণ ছিল তার বৈজ্ঞানিক গবেষণার প্রতি ভালোবাসা। ইংল্যান্ডে বিউবনিক প্লেগ ছড়িয়ে পড়ার ফলে 1665 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, ফলে নিউটনকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তিনি তার বাড়ির পাশের বাগানে একদা বসেছিলেন যখন তিনি গাছ থেকে একটা আপেল পড়তে দেখলেন এবং এই আপেলের পতনই মাধ্যাকর্ষণ শক্তির সূত্রপাত করেছিল। নিউটন তার এই ঘটনা উইলিয়াম স্টুকিলেকে বলেছিলেন, যেটি উইলিয়াম স্টুকিলে তার লিখিত বই মেমোয়ার অফ স্যার আইজাক নিউটনস লাইফে লিখেছিলেন। বইটি 1752 সালে প্রকাশিত হয়েছিল। আপেল গাছটি আজও উলস্থোরপে ম্যানর, অর্থাৎ যেখানে নিউটনের বাড়ি ছিল, সেখানে টিকে আছে। স্যার আইজাক নিউটন চেষ্টা করতেন স্পটলাইট থেকে সবসময় দূরে থাকার, এই জন্য তিনি তার বৈজ্ঞানিক কাজগুলিকে প্রকাশ করতে বিচলিত ছিলেন। তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল মাধ্যাকর্ষণ শক্তির উপর, যেটি প্রায় 20 বছরেরও বেশি সময় বিনা প্রকাশিত হওয়া অবস্থায় ছিল। এডমন্ড হ্যালি নামক একজন জ্যোতির্বিদ তাকে আগ্রহ করেছিলেন তার কাজগুলিকে প্রকাশিত করার জন্য। তার বৈজ্ঞানিক কাজগুলি 1687 সালে ফিলোসফিয়ে ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি নামক বইতে প্রকাশিত হয়েছিল। বইটিতে তার কিছু কিছু নকশা ও সূত্র অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেগুলি বিজ্ঞানী হিসাবে নিউটনের সম্মানকে চিরকাল খোদাই করে রেখেছিল। বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি নিউটন অ্যালকেমির বিষয়ে ব্যাপক আগ্রহী ছিলেন, যার উদ্দেশ্য ছিল ফিলোসফার স্টোন বা পাথরের মতো এমন একটি বস্তু খোঁজা যেটি অন্যান্য ধাতু যেমন লোহা বা দস্তাকে সোনায় পরিণত করবে। তিনি তার অ্যালকেমির গবেষণাকে গোপন রেখেছিলেন এবং গবেষণার তথ্যগুলি সূত্রের দ্বারা লিপিবদ্ধ রেখেছিলেন। তার অন্যান্য গবেষণাগুলির মধ্যে হল বাইবেলকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটি থেকে গোপন তত্ত্ব খুঁজে বার করা যে এই পৃথিবী কীভাবে কাজ করে। স্যার আইজাক নিউটনের সবথেকে অদ্ভুত বাস্তবতা হলো যখন তিনি একটা ছুঁয়ের দ্বারা নিজের চোখকে খোঁচা দিয়ে পরীক্ষা করতেছিলেন যে চোখ কীভাবে আলোর রঙকে দেখে, এবং চোখের দৃষ্টির কোনো পরিবর্তন যদি সেই রং দেখার ধরনকে বদলে দেয়। নিউটনের সঙ্গে গটফ্রাইড লাইবনিজের একটা মানসিক দ্বন্দ্ব ছিল যে কে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। নিউটন তার হিসাবে 1660 সালে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটি তিনি প্রকাশ করেননি তার সময়। 1670 সালে লাইবনিজ নিজের মতো ক্যালকুলাস সূত্রবদ্ধ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন প্রায় 10 বছর পরে। নিউটন দাবি করেছিলেন যে লাইবনিজ তার অপ্রকাশিত লেখাগুলি চুরি করেছিলেন। লাইবনিজ বলেছিলেন ক্যালকুলাসের সূত্রপাত তিনি স্বাধীনভাবে করেছিলেন এবং তিনিও দাবি করেছিলেন যে তার সূত্রগুলিও চুরি করা হয়েছে। নিজের কথাকে জোর দেওয়ার জন্য লাইবনিজ রয়্যাল সোসাইটির কাছে দাবি করেছিলেন, কিন্তু নিউটন, যিনি রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, রাজি হয়েছিলেন এই বিষয়টি ভালোভাবে একটি নিরপেক্ষ সভার মাধ্যমে তদন্ত করা হবে। কিন্তু অবশেষে তিনি তার সহায়কদের সবাই রেখেছিলেন, যেটার জন্য নিউটনকে ক্যালকুলাসের আবিষ্কর্তা বলা হয়েছিল, যদিও বর্তমানে লাইবনিজের ক্যালকুলাসের পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।